তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। সম্প্রতি জাপানকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, বরং উত্তেজনার মাত্র আরও কয়েকগুণ বাড়িয়ে ঘোষণা করলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি করে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে উত্তর কোরিয়া। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত বিভিন্ন দেশের কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পরেও এখনই কমছে না কিমের বার বারন্ত, বরং আমেরিকাও তার সহযোগী দেশগুলোর সাথে যুদ্ধে বা সরাসরি সংঘাতেই কিমের বেশি পছন্দ। আন্তর্জাতিক মহল মনে করছে উত্তর কোরিয়ার বাড়াবাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলে মনে হচ্ছে। জাপানকে লক্ষ্য করে উত্তর কোরিয়া মিসাইল নিক্ষেপের পরেই উত্তেজনা বেড়েছিল আন্তর্জাতিক মহলে। সেই উত্তেজনা পারদ আরও কয়েকগুণ বাড়িয়েছে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যাল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের সমস্ত নিয়ম তারা অমান্য করেছে, ফলে আমার ধারণা আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বকে যে বার্তা দিতে চেয়েছে তা সুস্পষ্ট এবং বিশ্বকে এভাবে অস্থির করতে চেয়ে তারা আসলে নিজেদের আরও বিচ্ছিন্ন করতে চাইছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।